আরে ওই বাবা কি পেলো যে মরে গেল তার ছেলে 20 তলা বিল্ডিং করলো? ওই বাবা কি পেলো কবরে বসে যার ছেলে 20 তলা বিল্ডিং করলো? আর ওই বাবা কি পেলো যার ছেলে সে মরে যাওয়ার পরে বললো যে আল্লাহ তুমি আমার বাপকে ওইভাবে যত্ন করো যেভাবে সে ছোটবেলায় আমাকে যত্ন করেছে। বাবা হিসেবে সিদ্ধান্ত তোমাদের, তুমি মরে গেলে তোমার ছেলে একবার দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল, এতে তোমার কি কল্যাণ হলো? আরেকজন মরে গেল, তার ছেলে শুধু বলল আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করেন, সে কি পেল? সিদ্ধান্ত তোমার। তুমি কি মৃত্যুর পরে চাও তোমার ছেলে বলুক আল্লাহ আব্বাকে ক্ষমা করেন, হেঁটে যেতে বলবে আল্লাহ আব্বা তুই রাস্তা দিয়ে হেঁটে মসজিদে যেত, আল্লাহ উনি এই ওনার আঙ্গুল ধরে আমি হাঁটছি, ইয়া আল্লাহ আমি খুব নরম ছিলাম উনি আমাকে এইভাবে হাতের কবজি ধরে হাঁটাইছে মসজিদে নিয়ে আসছে, আল্লাহ এই যে আমি তোমাকে চিনি উনি কষ্ট করে জীবন যৌবন বিসর্জন দিয়ে অর্থ উপার্জন করে আমাকে মাদ্রাসায় পড়াইছে, আমাকে কোরআন শিখাইছে, আমাকে তোমার সাথে পরিচয় করাইছে, আমাকে তোমার হাবিবের সাথে পরিচয় করাইছে। ইয়া আল্লাহ হালালকে হালাল, হারামকে হারাম, হালাল এবং হারাম পার্থক্য করার জন্য যে ফুরকান কোরআনুল কেরিমের শিক্ষা আমার বাবা আমাকে দিয়েছে, আল্লাহ তিনি যৌবনকালে বিদেশ চলে গেছে, গ্রাম ছেড়ে শহরে চলে গেছে, দেশে থাকলে তিনি মাসে 4 বার এসে জীবন উপভোগ করেছে ওনার স্ত্রীর সাথে, বিদেশ চলে গেলে বছর 2 বছর 5 বছরে আসছে, পুরো যৌবনটা তারুণ্য পুরো সুখ শুধু বিসর্জন করেছে আমি যাতে তোমাকে চিনি, আর যাতে সে মরে গেলে আমি ওনার নাজাতের কারণ হতে পারি। আল্লাহ তুমি বাবাকে ক্ষমা করো তিনি আমাকে তোমার সাথে পরিচয় করেছে, ইয়া আল্লাহ এই যে আমি তোমাকে ডাকি উনি আমাকে এর জন্য অনেক সাপোর্ট করেছে, আল্লাহ তুমি বাবার উপর সন্তুষ্ট ক্ষমা করো। ওই বাবা হতে চান নাকি মরে গেলেন আর ছেলে মাশা আল্লাহ দুনিয়া কা মালিক বন গিয়া বাদশাহ হয়ে গিয়া? সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনাদের, কি পড়াবেন না পড়াবেন সিদ্ধান্ত কার আপনাদের? এই এখানে মাহফিল কমিটিকে আচ্ছা, দুনিয়াতে আজকে যদি বলা হয় কাউকে বাদশাহী দেওয়া হবে কার কার লাগবে? এত ভালো মানুষ, আরে পাগল, বাদশাহ হলে কি গুনাহ হয় নাকি? বাদশাহ হয়েছে না, অমর রাদিয়াল্লাহু তাআলার মতো বাদশাহ ছিল, বাদশাহ কি গুনাহের কাজ নাকি? বাদশাহ হয়ে বাদশাহী অন্যায় কাজে লাগানো গুনাহ, বাদশাহ হওয়া তো গুনাহ না, কে কে বাদশাহ হতে চাই? ইয়া আল্লাহ এরা কথাই বোঝে না। আরে ভাই আমি নিজেই হতে চাই রাজা মহারাজ, অসুবিধা কি, ভালো কাজ করবো আলহামদুলিল্লাহ, মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, দিন প্রচার করব, নিজের সম্পদ দান সাদাকা করব, মানুষকে অন্যায়ের কাজে রুখে দাঁড়াবো, মানুষকে ন্যায়ের দিকে আহ্বান করব, বাচ্চা হতে চাই কে? আলহামদুলিল্লাহ এতক্ষণ যা বুঝছো তাও কিছু লোক, আবার বলি বাদশাহ হব, সুদের কারবার বন্ধ করে দেব, মদের লাইসেন্স দেওয়া হবে না, যে মদ খাবে সে জেলে যাবে, তার বাপেও তাকে ছাড়তে পারবে না, বাদশাহ হব, মানুষ মসজিদে যাবে, না গেলে জবাবদিহিতা করতে হবে, আল্লাহকে স্বীকার করে কেন গেল না? যে আল্লাহকে স্বীকার করেনি তার ব্যাপার আলাদা, যে মুসলমান না তার ব্যাপার আলাদা, মুসলমানও বলবে মুসলমানের মেয়েকেও বিয়ে করবে, মুসলমানের সমাজে থাকবে, আবার আল্লাহর সাথে বিরোধিতা করবে, দেখে নেব বাদশাহ হব, কে কে বাদশাহ হতে চাই? আলহামদুলিল্লাহ এইবার বুঝতে পারছি, এরা বাদশাহ হওয়া খারাপ কিছু না রে ভাই, সরকার হওয়া কি খারাপ গুণের কাজ নাকি? ওখানে ক্ষমতায় গিয়ে উল্টাপাল্টা কাজ করা গুনাহ, ওখানে যাওয়া তো গুনাহের কিছু না, বরঞ্চ অনেক সুযোগ সুবিধা আছে ভালো কিছু করার। তাহলে যদি এখন কাউকে বলা হয় যে দুনিয়াটা দিয়ে দেবে, তার একটা কি আনন্দের কথা নাকি দুঃখের কথা? কত আনন্দের কথা, একটা বাইক পাইয়া স্কুল কলেজ ছুটি হলে মাইনারা যখন যাবে তখন, আর বাদশাহ হলে তো কোনো কথা নাই, বলে গা ইধার আঙ্গুর রহেগা, ইধার 4 লড়কি উধার 6 লড়কি, হাম এসে লেটে দেঙ্গে হামকো আঙ্গুর খিলায়েগা, হম বাদশাহ হ্যায় জো মর্জি করেঙ্গে, জিসকি বিবি মর্জি উঠা লায়েঙ্গে, জিসকি বহন মর্জি উঠা লায়েঙ্গে, হম বাদশাহ হ্যায়, এরকমই তো না? হ্যাঁ, ইধর পুরা টোকনগর বাজার মে 200 ইঞ্চ কা টেলিভিশন লাগায়েঙ্গে, আর্জেন্টিনা ব্রাজিল কা গোল, বাদশাহ বনেঙ্গে, হ্যাঁ বাদশাহ বনেঙ্গে, এরকমই তো নাকি? আরে তো পোলাপানের কত আফসোস, ওর ওর ঘরে খাট নাই, আরে ফ্রিজ নাই, টেলিভিশন নাই, কত দুঃখ জানেন,
গত দুই দিন আগে চিন্তা করতেছিলাম যে আচ্ছা আল্লাহ যা লিখে রেখেছে মানুষ কি গরিব হওয়ার কারণে এর চেয়ে কম পায়? এই আপনার কথা বুঝেন? আমি চিন্তা করছি যে আচ্ছা আল্লাহ সুবহান ওয়া তাআলা যা লিখে রেখেছে গরিব হওয়ার কারণে কি মানুষ কম পায়? আচ্ছা আল্লাহ যা লিখে রেখেছে এ যদি ধনী না হতো তাহলে কি আজকে সে এটা পেত না? হ্যাঁ, আপনার কথা বুঝেন? তখন আমি চিন্তা করলাম একটা দরিদ্র লোকের কথা যার তকদির উপরে বিশ্বাস নাই। আমি চিন্তা করলাম আহ, ও তো কোরআন পড়ে না, হাদিস পড়ে না, বুঝতো তকদির কি জিনিস। তখন আমি বললাম